আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে হেক্সাডেসিমেল সংখ্যা 35 বেজ 16, তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারিতে রূপান্তরের নিয়ম হলো হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটা প্রতীকের সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব। কিভাবে? প্রথমে এই যে 3 আমরা এখানে লিখে নিব এবং এই 5 ডান দিকে লিখে নিব। একটু ফাঁকা করে লিখব, কারণ প্রত্যেকটা সমতুল্য 4 বিট করে মান লিখতে হবে, আমাদের জায়গার প্রয়োজন হবে, তাই একটু ফাঁকা করে লিখেছি। এবার 3-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, 5-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন প্রশ্ন হচ্ছে 3 এবং 5-এর 4 বিট বাইনারি মান আমরা নির্ণয় করব কিভাবে? 4 বিট বাইনারি মান নির্ণয়ের জন্য আমরা ডান দিকে এই যে ফাঁকা জায়গা আছে এখানে আমরা রাফ করে নিতে পারি। লক্ষ্য করি, এখানে একটি দাগ দিয়ে এখানে রাফ বা গণনা করে নিতে পারি। তো গণনা করার জন্য আমরা একটি কোড ধরে করতে পারি সহজে, যে 8421, এই যে 8421, এই কোড ধরে এই বিশেষ করে হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 1 পর্যন্ত যে 16টা প্রতীক রয়েছে প্রত্যেকটি প্রতীকের 4 বিট বাইনারি মান বের করা যায়। কিভাবে? আমরা প্রথমে 3-এর 4 বিট বাইনারি মান বের করব, তার জন্য 3 এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে দেখতে হবে এইখানে 3 আছে কি না। 3 নাই, 3 না থাকলে সমস্যা নেই, পরবর্তীতে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 3 হয়। এই যে শেষের 2টা 2 আর 1 যোগ করে 3, তাহলে 2 আর 1 যোগ করে যেহেতু 3, 2-এর নিচে এখানে 1 হবে, 1-এর নিচেও 1 হবে, বাকি 2টা 0 হবে, যেগুলো যোগ করার দরকার নেই তার মান 0 হবে। অর্থাৎ 8-এর পরিবর্তে 0, 4-এর নিচে 0, আর এই 2টা যোগ করে যেহেতু 3, তাই এই 2টা নিচে 1 হবে। এবার এই বাইনারি যে মান পেলাম 4 বিট, এই 4 বিট বাইনারি মান 3-এর নিচে লিখব। তো 3-এর 4 বিট বাইনারি মান আমরা পেয়েছি। এখন 5-এর 4 বিট বাইনারি মান বের করব। তো 5-এর 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা আবার এখানে 5 লিখে এই কোড ধরে করতে পারি। 5 লিখে নিলাম, লেখার পরে দেখতে হবে এখন কোনটা কোনটা যোগ করে 5। এই যে 4 আর 1 যোগ করে 5, তাহলে আমরা 8 যোগ করার দরকার নেই, 8-এর পরিবর্তে 0, 4 আর 1 যোগ করে যেহেতু 5, তো 4-এর পরিবর্তে এখানে 1 হবে, 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0, 1-এর নিচে 1। অর্থাৎ যে 2টা যোগ করে 4 আর 1 যোগ করে যেহেতু 5 হয়েছে, 4-এর নিচে 1, 1-এর নিচে 1, বাকিগুলো 0 হবে, যেটা যেটা যোগ করব তার মান 1 হবে। এবার এই যে বাইনারি সংখ্যা পেলাম এটি হচ্ছে 5-এর 4 বিট বাইনারি মান, তাই এই মানটা আমরা 5-এর নিচে লিখব। তো আমরা বাইনারি সংখ্যা 4 বিট করে নির্ণয় করেছি, এবার একত্রে লিখলেই তো উত্তর পাবো, তাই না? তো একত্রে লেখার সময় যে প্রথম অংশটুকু আমরা প্রথমে লিখব, শেষের 4 বিট শেষে লিখব, এবং উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে বাইনারি সংখ্যার এই 2 লিখব। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই বাইনারি সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার বামের এই যে 0, এই 0-এর কোনো মূল্য নাই, তাই আমরা ইচ্ছে করলে বামের এই 2টা 0 বাদ দিয়ে বাকি এই অংশটুকু লিখব। এই অংশটুকু এখানে লিখবো আলাদা করে, ব্র্যাকেট দিয়ে 2 লিখবো, অর্থাৎ বামের 0-এর কোনো মূল্য নাই, তা এই 2টা 0 বাদ দিয়ে এই অংশটুকু এখানে ফাইনালি লিখেছি। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অঙ্কের প্রকৃত সমাধান কিন্তু এই অংশটুকু। ডান দিকের যে অংশটা দাগের যে ডান দিকে লিখেছি, এটা আমি গণনা করে বোঝানোর জন্য উপস্থাপন করেছি, এই অংশটুকু করা বাধ্যতামূলক না, কিন্তু এটুকু অবশ্যই করতে হবে। তবে আমরা এটা রাফে করে নিতে পারি হেল্প নেওয়ার জন্য।